পূজয় বন্ধুরা মিলে আড্ডা দিতে ম্যাডক স্কোয়ারে গেছি। হঠাৎ দেখি একটা ছেলে হাসি মুখে বলছে, হ্যালো। আরে সুদীপ না, ঠিক চিনেছিস তো? অনু, সেই সুদীপই, একই রকম আছে, কোকড়ানো চুল, একটু পাতলা হয়েছে, সেই 6 ফুট লম্বা দোহারা চেহারা, উজ্জ্বল চোখ, প্রাণ খোলা হাসি, মেয়েদের হার্ট থ্রব। সব মেয়েরাই ওকে আই লাভ ইউ বলবার জন্য ব্যস্ত, আর এত পাত্তা পেয়ে সুদীপ ও হাওয়ায় ভাসত, আজ এই মেয়ে তো কালোই মেয়ে। এহেন সুদীপ একদিন আমার কাছে এসেছিল প্রেম প্রার্থী হয়ে। আমি ডানা কাটা পড়েছিলাম না, তবে মন্দও ছিলাম না। ও বলল, তোকে আমার খুব ভালো লাগে, তুই তো আমাকে পাত্তা দিস না, এত মেয়ের পাত্তা পেয়েও তোর মন ভরে না বুঝি, প্লিজ তুই রাজি হলে এটাই আমার প্রথম প্রেম। আমি তো শুনেই হেসেই বাঁচি না, বললাম, তাহলে ওইগুলো তোর কি প্রেম না অন্য কিছু? তোর ছাড় তো, আমার কাউকে মনে লাগে না, কেউ দেখতে ভালো তো মাথা মোটা, কেউ বুদ্ধিমতি তো নীরস, মজা বোঝে না, কেউ আবার ঘ্যান ঘেনে। থাম থাম, তোর তো দেখছি অর্ডার দিয়ে প্রেমিকা বানাতে হবে, নয় তো সর্বগুণান্বিতা কোথায় পাবি? একমাত্র ভগবানই যদি পারেন। ওর সাথে অনেক গল্প হলো, এত পাজি, আমার বরের ছবি দেখে বলে, তোর সাথে মানায়নি, মনের সাথে মানিয়েছে রে, ও খুব কেয়ারিং আর বুঝদার, আমায় খুব ভালোবাসে, ওই আমার প্রথম প্রেম। সুদীপ হাসলো, বিয়ে করে বার খুঁজছি এখনো, ঠক বাজতে গাঁও যার, কি বললি মেয়েরা ঠক? তুই মেয়েদের যা ঠকিয়েছিস তোর কপালে ঠগই জুটবে, হা হা, তুই বন্ধু না শত্রু রে। মনে মনে ভাবলাম, সেদিন সুদীপের সাথে প্রেম করলে সেটাই হতো আমার প্রথম প্রেম।